আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল সৌদি প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যুদ্ধের আরেকটি নতুন ভিডিওতে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। বর্তমানে যে সকল প্রবাসী ভাইদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হয় সৌদি আরবে যাওয়ার পর, সেই সকল ভাইদেরকে 25,000 টাকা সরকারিভাবে কিন্তু আর্থিক সহযোগিতা কিন্তু দিবে এবং দিচ্ছে। তো আপনার এই টাকাটা পেতে হলে কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশ বিমানবন্দরে গিয়ে, আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে যে প্রবাসী কল্যাণ ডেস্ক রয়েছে সেখানে আপনার কিছু কাগজপত্র সেখানে এবং ফর্মটা নিজেই পূরণ করে তারপর দিতে হবে। তো যদি সেখানে একটু ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা চলে যাবে কোনো প্রতারকের কাছে। আমি আপনাদেরকে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলছি, এখন থেকে যে সকল প্রবাসী ভাইরা আপনারা সৌদি আরবে যাবেন বা যাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে, আপনাদের যে 25,000 টাকা আপনাদেরকে সরকার দেবে সেটার জন্য আপনারা অবশ্যই আপনাদের বিএমইটি যে স্মার্ট কার্ড রয়েছে এই কার্ডের ফটোকপি, ভিসার প্রথম 4 পৃষ্ঠার ফটোকপি, পাসপোর্টে যেটা যেখানে ভিসাটা লাগছে সেখানের ফটোকপি, দেন হচ্ছে আপনার কোয়ারেন্টাইনের যেই থাকবেন আপনি ওদেশে হোটেল বুকিং এর ফটোকপি, তারপর টিকেটের যে বুকিং সেটার ফটোকপি, এই সবগুলা আপনার প্রবাসী কল্যাণ ডেস্ক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক রয়েছে, সেই ডেস্কের ভিতরে আপনি এগুলো জমা দিবেন। পাশাপাশি আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা আপনি নিজ হাতে পূরণ করে তারপর সেখানে আপনি জমা দিবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সহ। এখন আপনারা যদি এই কাজগুলা আপনারা নিজের হাতে না করেন, কোনো রকমের অন্য কোনো লোক দিয়ে আপনারা এই কাজটা করেন, তাহলে কিন্তু দেখা যাবে সব কিছুই করবে বাট যখনই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিবে তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার না দিয়ে সে তার ব্যাংক নাম্বারটা দিয়ে দেবে, তখন কিন্তু টাকাটা চলে যাবে তার অ্যাকাউন্টে। এইভাবে এখন পর্যন্ত প্রায় 2 থেকে 3 জন প্রতারক কিন্তু ধরা গেছে এবং তারা বর্তমানে আপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওইখানে আটক অবস্থায় রয়েছে। আপনি আপনার নিজ হাতে ফর্মটা পূরণ করবেন। সো এখানে আবার আরেকটা জিনিস কোশ্চেন থাকে যে সকল প্রবাসী বাইরে কিন্তু শিক্ষিত ন, বা অনেকে হয়তো শিক্ষিত তারা লিখতে পারবে বা যারা লিখতে পারবে না আপনারা কি করবেন? সেখানে প্রবাসী কল্যাণ ডেস্কে ওইখানে হয়তো কোনো লোক থাকতে পারে বা তাদেরকে দিয়ে করবেন, তাদেরকে দিয়ে লেখাবেন ফর্মটা, বাট আউটসাইডের কোনো দালাল বা চক্র ধরে কোনো রকমের ফর্ম পূরণ করবেন না। এবং লাস্টে ফাইনালি ভাবে আপনি যখন অন্য লোক দিয়ে ফর্মটা পূরণ করবেন, পূরণ করার পর সেই ফর্মে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সেটা আপনার কি না সেটা আপনি ভেরিফাই করে নেবেন, সেটা দেখে যাচাই করে দেখবেন ব্যাংক নাম্বারটা আপনার কি না, দেন আপনি জমা দিবেন। সব কিছু দেখার পরেই কিন্তু জমা দিবেন, এছাড়া কিন্তু আপনার টাকা চলে যাবে কোনো রকম আপনি বুঝতে পারবেন না প্রতারকের কাছে। তো ভিউয়ার্স সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা, জনস্বার্থে শেয়ার করবেন সবার কাছে যাতে এই ভিডিওটা যায়, বেশি বেশি শেয়ার করবেন আপনার ফেসবুকে, আপনার ইমোতে, আপনার টুইটারে, আপনার যেই জায়গাতে পারেন এই ভিডিওটা শেয়ার করে দেন, সবার মাঝে ছড়িয়ে দেন। যে সকল প্রবাসী ভাইরা এখন বর্তমানে আসবে তারা যাতে ভিডিওটা পায়, এতে করে তাদের জানে তাদের যাতে উপকৃত হয় ভিডিওটা পেয়ে। তো আজকে এ পর্যন্ত, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল বাটন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেলটা অন করে দেবেন সবসময় আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।